আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। প্রিয়াঙ্কা ট্যাটু একে, তিনি সেলিব্রিটি, টলিউডের জনপ্রিয় নায়িকা, সুতরাং তার পার্সোনাল লাইফ নিয়ে যে লোকজনের কৌতূহল থাকবেই সেটাই স্বাভাবিক। তাই টলিউড নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে নিয়েও প্রচুর কৌতূহল সাধারণ দর্শকদের মনে, বিশেষত তারা জানতে চান প্রিয়াঙ্কার বর্তমান বয়ফ্রেন্ড সম্পর্কে। এই মুহূর্তে প্রাক্তন স্বামী রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার কোনো বৈবাহিক সম্পর্ক নেই, ছেলে সহজকে নিয়ে সিঙ্গেল মাদারের জীবনযাপন করছেন নায়িকা। নিজের জীবনে নতুন কোনো পুরুষের অস্তিত্বের কথাও তিনি স্বীকার করেন না। কিন্তু টলিউডে জোর গসিপ যে প্রিয়াঙ্কার সঙ্গে এই মুহূর্তে নানা জায়গায় দেখা যাচ্ছে এক নতুন পুরুষকে। প্রিয়াঙ্কার কাঁধের পিছনের দিকে ট্যাটুটিতে লেখা রয়েছে এ। এক্ষেত্রে উঠে আসতে পারে প্রিয়াঙ্কার প্রাক্তন স্বামী রাহুলের নাম, কারণ রাহুলের আসল নাম অরুণোদয়ের ফার্স্ট লেটার এ। আবার টলিউডেরই একটি সূত্রের খবর, বর্তমানে প্রিয়াঙ্কার সঙ্গে বিভিন্ন প্রিমিয়ারে পার্টিতে যে পুরুষকে দেখা যাচ্ছে তার ডাকনামটির আদ্যক্ষরটিও এ দিয়ে। না, নিশ্চিত কোনো প্রমাণ পাওয়ার আগে সিটি সিনেমার পক্ষ থেকে কোনোভাবেই প্রকাশ করা হবে না টলিউড ইন্ডাস্ট্রির সেই পুরুষের নাম। তাছাড়া গসিপ যাই হোক না কেন, দুজন নারী পুরুষকে একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে মানেই যে তারা প্রেমিক প্রেমিকা। 2017 সালে দাঁড়িয়ে এমনটাও ভাবাটা বোকামি। তবু এটা তো ঠিক যে রচনা থেকেও অনেক সময় ঘটনা বেরিয়ে আসে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।